এই মুহূর্তে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। কয়েকদিন ধরে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এই পানি বৃদ্ধির ফলে কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুরের বেশ কয়েকটি এলাকায় কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। আমরা দেখেছি যে গত রবিবার দুপুরে কিন্তু আকস্মিক ভাঙনে এই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামে কিন্তু প্রায় 5টি বসত বাড়ি কিন্তু মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং সেই বসত বাড়ির মানুষজন কিন্তু তাদের এই টিনের ঘর বা কোনো কিছু কিন্তু আসলে সরাতে পারেনি, সেই সব সহ কিন্তু আসলে এই নদীতে চলে গেছে এবং এখন কিন্তু সেটি দেখলে আর বোঝার উপায় নাই যে সেখানে বসতি ছিল, পুরোটি কিন্তু আসলে নদীগর্ভে চলে গেছে। এছাড়া আমরা যদি বলি যে এনায়েতপুরের ব্রাহ্মগ্রাম, আরকান্দি, হাটপাচিল, ঘাটাবাড়ি সহ এই বেশ কয়েকটি এলাকায় কিন্তু গত কয়েকদিন ধরে ভাঙনের আতঙ্ক আসলে বিরাজ করছে এবং কিছু কিছু এলাকায় কিন্তু আসলে ভাঙন দেখা দিয়েছে এবং এইসব ভাঙন কবলিত মানুষেরা কিন্তু তাদের সহায় সম্বল এবং গবাদি পশু নিয়ে কিন্তু যারা ভিটেমাটি হারিয়েছে তারা কিন্তু খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এবং যারা আসলে নদী পাড়ে আছে তারাও কিন্তু আসলে নির্ঘুম রাত কাটছে ভাঙন আতঙ্কে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই এনায়েতপুর এবং শাহজাদপুর এলাকায় মোট 7টি প্যাকেজে কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প যেটি সেটি কিন্তু আসলে শুরু হয়েছে, এটি হচ্ছে 6.5 কিলোমিটার এবং এটির প্রকল্প ব্যয় প্রায় 647 কোটি টাকা। কিন্তু তারা যেটি বলছে যে শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধের আসলে মূল কাজ করা হবে, এখন শুধুমাত্র আসলে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। তবে এলাকাবাসীর মধ্যে কিন্তু আতঙ্ক আসলে কাটছে না, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আমরা জরুরি ভিত্তিতে জালিবতি জিও ব্যাগ ফেলছি, আতঙ্কিত হবার কিছু না, কিন্তু এলাকাবাসীর কিন্তু আসলে তাদের মধ্যে আসলে ভাঙন আতঙ্ক কাজ করছে এবং তারা কিন্তু অনেকটাই ভাঙন আতঙ্কে রাত নির্ঘুম রাত কাটাচ্ছে এবং যাদের বসত বাড়ি নদীগর্ভে চলে গেছে তারা কিন্তু খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তো এই ছিল সিরাজগঞ্জের নদী ভাঙনের আমার কাছে সর্বশেষ খবর। নদী ভাঙনের খবর জানতে সরাসরি ছিলাম সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায়।